ছবিটা সেই ঘটনারই একটা প্রতিরূপ, যে যেখানে বই প্রকাশ করতে দেওয়া হয় না, যেখানে কথা বলতে দেওয়া হয় না, যেখানে মানে লেখালেখি বাক স্বাধীনতা কিংবা কোনো মানে যে কোনো ধরনের চিন্তাশীল ক্রিয়াশীল কাজকর্মে বাধা আছে, সেই বাধারই একটা সিম্বল বা প্রতীক বলতে পারেন এই ভাষণ। স্টেপ মারাটা হচ্ছে যে আপনি বুঝতেই পারতেছেন, এটা হচ্ছে যে ইমপ্লিমেন্ট করা, মানে এখানে চাপানো, তার মানে হচ্ছে যে আসলে তাকে বলতেও দেওয়া হচ্ছে না, তাকে বলতেও দেওয়া হচ্ছে না, একই সাথে যে বইটা বইয়ের উপর পেরেক মারা, তার মানে হ্যাঁ এইটার প্রতি কী ব্যাপারটা হচ্ছে, রবীন্দ্রনাথ তার বই উনি খুলতে পারছেন না বা পড়তে পারছেন না, পেরেক মারার কারণে পেরেক মেরে একটা আটকে রাখা হয়েছে। আর হচ্ছে যে মুখের স্টেপ মারা হয়েছে কারণ হচ্ছে যে তাকে কথা বলতেও দেওয়া হচ্ছে না। এই হচ্ছে আমাদের দেশের বর্তমান চিন্তাশীল সৃজনশীল কর্মের মধ্যে সরকারের যে ইয়া করা, যে ইন্টারাপশন করা, সেই সেটারই প্রতীক হচ্ছে এই ঘটনা। এটা কী দিয়ে তৈরি করেছে? এটা বেসিক্যালি এটা তৈরি করা হয়েছে হচ্ছে যে বাঁশ দিয়ে, বাঁশ এবং একই সাথে থার্মোকল এবং হচ্ছে যে এটার বাহিরের যে আবরণ সেই আবরণটা করে হচ্ছে বইয়ের পাতা দিয়ে। এইটা আমরা হচ্ছে যে এই ফেব্রুয়ারি মাস যে বাকি যে সব যতদিন বই মেলা আছে ততদিন থাকবে, এই আছে এই ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে। আমার নাম শিমুল, আমি কারুকল অনুষদের ভাস্কর্য করি। আমরা এখানে যারা আছি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা এবং অন্যান্য অনুষদে সব অনেকেই আছেন, সবাই মিলেই আমাদের এই মিলিত উদ্যোগ এবং এই নির্মাণ। ভাই এটা এটা বানাতে আপনাদের সময় লেগেছে? এটা আমরা আসলে 10 দিন কিন্তু বানাতে সময় লেগেছে। ভাই তার মানে তারা কোনো রাজনৈতিক করতে না আমি